আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পেঁয়াজের দাম কমার আশায় গুড়েবালি। দেশে কয়েক মাস ধরেই চড়া পেঁয়াজের বাজার, তবে মাসখানেক আগে ভারতের পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ প্রত্যাহার, শর্ত শিথিল এবং শুল্ক কমানোর ঘোষণা দেয়। প্রতিবেশী দেশটির এমন উদ্যোগ নেয়ার কারণে ধারণা করা হয়েছিল দেশে পেঁয়াজের দাম কমবে, কিন্তু তার সিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, বরং দাম কিছুটা বেড়েছে। খোদ উৎপাদন এলাকাতেই বেড়েছে কেজিতে 15-20 টাকা, এতে ক্রুদ্ধ ক্রেতারা। এরপর জানিয়ে দিব, বিদেশিদের চাপে সাবের হোসেনকে মুক্তি দিয়েছে সরকার। অভিযোগ করলেন গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। জানাবো, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সারাশি অভিযান চালানো হবে বললেন আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সারা দেশব্যাপী সারাশি অভিযান চালানো হবে। যারা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানাবো, বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন বলে মন্তব্য করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিশ আলম। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলে তিনি জানান, গতকাল রাতে হাসনাত ভাই তার এলাকার মসজিদে পারিবারিকভাবে বিয়ে করেছেন। এদিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বাবা মেয়ে সহ আটক পাঁচ। নেত্রকোনা দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য সহ অন্তত 5 জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। তাদের মধ্যে 2 জন বাবা মেয়ে ও বাকি 2 জন বাংলাদেশী মানব পাচারকারী চক্রের সদস্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ভারতকে হুমকি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ভারতই সব থেকে বেশি হারে শুল্ক আদায় করে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, চীন আমেরিকার উৎপাদনের পণ্যের উপর 200% হারে আমদানি শুল্ক নেয়। ব্রাজিলের শুল্ক বেশি, তবে সব থেকে চড়া হার ভারতের, এমনকি সেটা তারা করে মুখে হাসি ঝুলে রেখেই। ট্রাম্পের প্রতিশ্রুতি, তিনি আবার ক্ষমতা এলে পাল্টা শুল্ক বসাবেন ভারতীয় পণ্যে। আমেরিকার সাথে অন্য সব দেশের বাণিজ্যের ক্ষেত্রে চালু করবেন এমন নীতি যাতে পারস্পরিক লাভ হয়। সম্প্রতি এক নির্বাচনী বক্তৃতায় ট্রাম্পের বার্তা, আমেরিকাকে অসাধারণ এক ধনী দেশে পরিণত করাই হবে তার অন্যতম লক্ষ্য, এর জন্য পারস্পরিক লাভের ভিত্তিতে করনীতি চালু করা বিশেষ জরুরি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পেঁয়াজের দাম কমার আশার গুড়েবালি। ভারতে রপ্তানি শর্ত শিথিলে প্রভাব নেই। দেশে কয়েক মাস ধরে চড়া পেঁয়াজের বাজার, তবে মাসখানেক আগে ভারত পেঁয়াজ রপ্তানি বিধিনিষেধ প্রত্যাহার করে শর্ত শিথিল এবং শুল্ক কমানোর ঘোষণা দেয়। প্রতিবেশী দেশটির এমন উদ্যোগে ধারণা করা হয়েছিল দেশে পেঁয়াজের দাম কমবে, কিন্তু তার সিটে ফোঁটাও নেই, বরং দাম কিছুটা বেড়েছে। খোদ উৎপাদন এলাকাতেই বেড়েছে কেজিতে 15-20 টাকা, এতে ক্ষুব্ধ ক্রেতারা। আমদানিকারক এবং আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরে ডলারের দর অস্বাভাবিক বেড়েছে। কৃষকের ঘরেও পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসছে। এছাড়াও ভারত থেকে এখনও রপ্তানিতে 20% শুল্ক আরোপ করে রেখেছে। রপ্তানি সহজ করলেও দেশটির দাম এখনও বেশি। 9 অক্টোবর থেকে টানা 6 দিন পুজোর কারণে বন্ধ থাকবে আমদানি। এসব কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেশি। অন্যদিকে কৃষকেরা আবারও দামের আশায় হাটে বেশি দরে পেঁয়াজ আনা কমিয়ে দিয়েছে, এ তো দাম বাড়ার অন্যতম কারণ। পেঁয়াজের দাম বেড়ে যায়, ভোক্তারা হতাশ হলেও খুশি কৃষক। স্থানীয় পেঁয়াজ চাষিরা বলছেন, দাম বেশি পেলে কৃষকেরা উৎপাদন উৎসাহ পাবে, তাতে দেশে উৎপাদন বাড়বে, যা সহায়ক হবে আমদানি নির্ভরতা কমাতে। যদিও বৃষ্টিতে এবার আগাম উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকেরা। এ মাসের মাঝামাঝি থেকে আগাম মুড়িকাটা জাতের পেঁয়াজের আবাদ শুরু হওয়ার কথা, কিন্তু অতিবৃষ্টির কারণে তা সম্ভব হচ্ছে না। আগাম পেঁয়াজ না ওঠা পর্যন্ত দাম কমার সম্ভাবনা কম।
গতকাল মঙ্গলবার রাজধানীতে কয়েকটি খুচরা বাজারে গিয়ে দেখা গেছে ভালোমানের দেশি পেঁয়াজ 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে 100 থেকে 110 টাকা দরে। মাস দুয়েক ধরে এই দরের আশপাশেই ঘুরছে পেঁয়াজ। কারণ বাজারের ব্যবসায়ী আকাশ মিয়া বলেছেন, যেসব এলাকা থেকে ঢাকায় পেঁয়াজ আসে সেসব জায়গায় এখনো দর বেশি। বাজারে প্রতিদিনই অভিযান হয়, খুব সীমিত লাভে এখন ব্যবসা করতে হয়। আকাশের তথ্যের মিল পাওয়া গেছে উৎপাদন এলাকা পাবনার পেঁয়াজের বাজারের চিত্র দেখে। পেঁয়াজের ভান্ডার বলে পরিচিত জেলার সাঁথিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্র থেকে জানা গেছে, দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সাঁথিয়ায়, যা মোট উৎপাদনের 10%। সেখানেও পেঁয়াজের দাম বেশি। বিদেশিদের চাপে সাবের হোসেনকে মুক্তি দিয়েছে সরকার। নূর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, বিদেশিদের চাপে তাকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর সিডাব মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত নির্বাচন কমিশনের কেমন সংস্কার চাই শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, স্বৈরাচার সরকারের দোসর সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তি দেবেন তাহলে গ্রেপ্তার কেন করেছিলেন? আবার সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেপ্তার করলেন? কেন উবায়দুল কাদেরকে ধরতে পারলেন না? এ সময় তিনি বলেন, আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আবার ভিন্নরূপে আবির্ভাব হবে। এরকম কিছু হলে তারপর আপনাদের উপর অপদমস্তক সমস্যা এসে পড়বে। তিনি অভিযোগ করে বলেছেন, প্রশাসনে জামাত বিএনপি পন্থী কর্মকর্তাদের প্রদান করা হচ্ছে, সম অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ কর্মকর্তাদের প্রদান করতে হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র পাট ও নৌ পরিবহন উপদেষ্টা এম এ শাকাত হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনায় অংশ নেন। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সারাশি অভিযান আইজিপি। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সারাশি অভিযান চালানো হবে। শনিবার 12 অক্টোবর দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেগুলো ফ্যাক্ট চেক করে দেখা গেছে, তার বিভিন্ন তথ্যই গুজব। যেখানে গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিজয়া দশমীতে বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতা শঙ্কা ছিল তা বাস্তবে নেই, শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে পুজো। এই ঘটনা যত ছোটই হোক না কেন, যেখানেই ঘটছে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইজিপি বলেন, বিভিন্ন বাহিনীর মনিটরিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাঁতিবাজারে ঘটনায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হবে। এদিকে 11 অক্টোবর রাজধানীর তাঁতিবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় জনতার ধাক্ষে পালে যাওয়ার সময় ছিনতাইকারীরা উপস্থিত চারজনকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে, কিন্তু তা বিস্ফোরিত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন ছিনতাইকারী পূজামণ্ডপের পেছনে এক নারী দর্শনার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে তিনি চিৎকার করেন। তখন আশপাশের দর্শনার্থীরা এগিয়ে এলে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহর বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম। শনিবার 12 অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সাজিস লিখেছেন, দাম্পত্য জীবন সুখর হোক, আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুক। আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নিয়ামত, তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ যে তুমি তেমনই একজন স্ত্রী দায়িত্ব গ্রহণ করছো, দাম্পত্য জীবন সুখের হোক, আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুক। এছাড়াও কমেন্ট বক্সে সাজিস লিখেছেন, গুজবের মাঝে এভাবে চিকনে কাজটা সেরে ফেলা হাসনাত আবদুল্লাহ, জাতি এটা মেনে নিবে না। জাতীয় সমন্বয়ক হয়ে আজ জাতিকে না জানিয়ে এমন কাজটা করার তীব্র নিন্দা জানাই। মার্চ টু কুমিল্লা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রুদ্ধদ্বার বৈঠক চলছে। তবে সত্যি বিয়ে করছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সম্পর্কে আব্দুল কাদের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভাই গতকাল শুক্রবার রাতে এশার নামাজের পর তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।